السلام عليكم ورحمة الله وبركاته والسلام والصلاة على أشرف الأنبياء ونبينا محمد وتابع التابعين وأجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما ربنا زدني علما ربنا زدني علما الحمد لله আমরা সূরা আর রহমানের আলোচনা শেষ করেছি রমাদান মাসে। তো আমরা তখন সূরা ওয়াকিয়ার সাথে আমরা সূরা আর রহমানের কিন্তু একটা সুন্দর আমরা প্যারালালিজম দেখেছিলাম, তাই না? একটা কম্পারেটিভ অ্যানালাইসিস দেখেছিলাম যে সূরা রহমান কিভাবে সূরা আল ওয়াকিয়ার সাথে একটা মিরর ইমেজ হিসেবে কাজ করে। হ্যাঁ, সূরা রহমানের সাথে কিন্তু সূরা ওয়াকিয়া খুব সুন্দরভাবে একদম ওতপ্রোতভাবে লিংক। কিভাবে লিংক? আমরা যদি দেখি যে সূরা আর রহমানের সাথে সূরা ওয়াকিয়ার যে একটা রিলেশন আমরা পড়েছিলাম যখন আমরা সূরা রহমান শুরু করেছিলাম, তখন কিন্তু আমরা এটা বলছিলাম। তো এটা একটু রিভিউ করে নিই, কারণ আমরা আজকে ইনশাআল্লাহ সূরা ওয়াকিয়া শুরু করতে যাচ্ছি। তাহলে এটার মধ্যে সাবজেক্টগুলো কিভাবে আছে? সাবজেক্টগুলো আছে এইভাবে যে সূরা রহমানের মনে আছে কিনা, আমরা প্রথমে দেখলাম যে আর রহমান আল্লাহ আল কোরআন, কোরআনকে দিয়ে আল্লাহ শুরু করলেন। তারপরে আল্লাহ তাআলা আল্লাহর অনেকগুলো সৃষ্টির কথা বললেন, হ্যাঁ, যে কিভাবে ব্যালেন্স করে আল্লাহ সৃষ্টি করছেন আকাশকে, তারপরে স্টারকে, গাছকে, সুগন্ধযুক্ত গাছকে, সাগরের কথা বললেন, অনেকগুলো আল্লাহ সৃষ্টির কথা আল্লাহ স্মরণ করে দিলেন। তারপরে সেই ভয়াবহ জাজমেন্টের ডে এর কথা বলেন, যে বিচার দিবসে কিরকম হবে ঘটনাটা, বিচার দিবসে কিরকম ভাবে পাকড়াও করা হবে জিন এবং মানুষকে, তাদের পরিণতি কি হবে, এইগুলো আল্লাহ বর্ণনা করলেন, কিয়ামতের দিবসকে বর্ণনা করলেন। তারপরে বললেন জান্নাতের বর্ণনা, হ্যাঁ, আল্লাহ সুবহান তাআলা তারপরে কি দিলেন, জান্নাতের একটা সুন্দর বর্ণনা দিলেন। এরপরে আল্লাহ স্পেশাল একটা জান্নাতের বর্ণনা দিলেন। তাহলে পাঁচটাকে যদি আমরা প্যারালাল দেখি, তাহলে প্রথমে কোরআনের কথা বললেন, তারপরে আল্লাহ সুবহান তাআলা তার সৃষ্টির কথা বললেন, হ্যাঁ, আল্লাহ তাআলা সৃষ্টির কথা বললেন, তারপরে কিয়ামত দিবসের কথা বললেন, জান্নাতের কথা বললেন, এরপরে জান্নাতের মধ্যে একটা স্পেশাল জান্নাতের কথা বললেন। তো এটাকে আমরা এইভাবে বলতেছিলাম যে এটাকে সূরা ওয়াকিয়াতে এসে আমরা এই কম্পারিজনটা কমপ্লিট হতেছে। কিভাবে দেখেন, এই যে শেষ হলো কি দিয়ে, সূরা রহমান শেষ হলো কি দিয়ে, সূরা রহমান শেষ হলো হতেছে সেই স্পেশাল জান্নাতের বর্ণনা দিয়ে। হ্যাঁ, যেটাকে আমরা বুঝলাম এলিট ক্লাস অফ পিপলদের জন্য, বিজনেস ক্লাস পিপলদের জন্য যে জান্নাত, হ্যাঁ, যেটা হতেছে সাহাবি সাহাবাইন অফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদের জন্য, তাদের জন্য, তাবে তাবেইনদের জন্য যেই হতেছে স্পেশাল যে জান্নাতটার কথা বলা হয়েছে, সেটাকে আমরা তখন অ্যাড্রেস করছি যে এটা হতেছে আরো বেশি সুন্দর, আরো বেশি গিফট এটার মধ্যে লুকায় আছে। হ্যাঁ, তাহলে এটা হইতেছে সেটা দিয়ে সূরা রহমান শেষ হলো। সূরা ওয়াকিয়া শুরু হচ্ছে কি দিয়ে? সূরা ওয়াকিয়া শুরুই হতেছে আসাবিকুনা সাবিকুন দিয়ে। তার মানে এই যে এলিট ক্লাস অফ পিপল, যাদেরকে আমরা, যাদের বর্ণনা আমরা পাইলাম সূরা রহমানের শেষে, তাদের বর্ণনা হতেছে সূরা ওয়াকিয়ার একটা প্রথম সাবজেক্ট, তাদেরকে আল্লাহ তাআলা অ্যাড্রেস করলেন সূরা ওয়াকিয়াতে। তারপরে তারপরে শেষের থেকে যদি আমরা দেখি সূরা রহমানের চার নম্বরে আমরা দেখছিলাম যে ইকোনমি ক্লাস অফ পিপল, মানে যারা হতেছে জান্নাতের পাচ্ছে সবচেয়ে সুন্দর জান্নাতটার থেকে ওয়ান স্টেপ ডাউন। হ্যাঁ, মানে একটা তো হচ্ছে স্পেশাল জান্নাত, তারপরে হচ্ছে মানে এটা হচ্ছে ইকোনমি, মানে এটার মধ্যে অনেক গিফট আছে লুকানো, কিন্তু এটা হচ্ছে জান্নাত। তাহলে এটা কাদের জন্য? এটা হচ্ছে পিপল অফ দ্য রাইট হ্যান্ড, যারা হচ্ছে ডান পাশে, ডান পার্শ্বস্থ যে মানুষগুলা, তাদেরকে আমরা বলতেছি যে আসহাবুল ইয়ামিন, আসহাবুল ইয়ামিন যারা হচ্ছে ডান পার্শ্বস্থ লোক, তাদেরকে আমরা অ্যাড্রেস করলাম। তাহলে এদের জন্য হচ্ছে এই জান্নাতটা। হ্যাঁ, সাবিকুনা সাবিকুন, অগ্রবর্তী গ্রামীদের মধ্যে অগ্রবর্তী গ্রামী, তাদের জন্য হচ্ছে স্পেশাল জান্নাত। যারা হচ্ছে ডান পার্শ্বস্থ লোক, তাদের জন্য হচ্ছে জান্নাত। আর যারা হচ্ছে বাম হাতের লোক, তাদের কি হবে সেটার বর্ণনা সূরা রহমানের মাঝখানে আছে, যে কিয়ামতের ঘটনাগুলো যে আল্লাহ বললেন, যে তাদেরকে কিভাবে পাকড়াও করা হবে, তাদেরকে, তারা যে তাওয়াফ করতে থাকবে গরম পানি এবং জাহান্নামের আগুনের মধ্যে, এই ভয়ঙ্কর আযাবগুলো কাদের কাদের জন্য, এটা আমরা অ্যান্সারটা পাইতেছি। তখন আমাদের একটা প্রশ্ন ছিল যে কারা এরা, সূরা রহমান যখন আমরা পড়ছি, তা আল্লাহ এখানে সূরা ওয়াকিয়াতে এটা অ্যান্সারটা দিয়ে দিচ্ছেন যে পিপল অফ দা লেফট হ্যান্ড, এটা হতেছে আস্তে আস্তে আমরা পাইতেছি। তাহলে প্রথমে সূরা ওয়াকিয়ার এক নম্বর সাবজেক্ট হতেছে সাবিকুনা সাবিকুন, দুই নম্বর হতেছে যারা হতেছে ডান পাশের মানুষ, যারা হতেছে আসহাবুল ইয়ামিন, আর এটা হতেছে পিপল অফ দ্য লেফট হ্যান্ড। কিন্তু এখানে বলা হচ্ছে ও আসহাবুল শিমাল বলা হয় নাই, বলা হচ্ছে আসহাবুল মাশাল। এখানে একটু আমাদের দেখতে হবে যে গ্রামারে কেন এটা বললো। তারপরে হতেছে আল্লাহ তাআলা সৃষ্টি নিয়ে কথা বলা হয়েছে সূরা ওয়াকিয়াতে, এবং সর্বশেষে সূরা ওয়াকিয়াতে কিন্তু কি বলা হয়েছে, আল কোরআন নিয়ে কথা বলা হয়েছে, আল কোরআন নিয়ে কথা বলা হয়েছে।
আচ্ছা, তাহলে সুরা রহমানে শুরু হয়েছিল আল কোরআন দিয়ে, আর সুরা ওয়াকিয়ার শেষ হচ্ছে আল কোরআন দিয়ে। তো এটা আমাদের একটা অসাধারণ একটা কম্পারিজন, আমরা এটা মনে রাখার চেষ্টা করবো। আমরা কি একবার একটু চোখ বন্ধ করে না দেখে মনে করতে পারি কি কি জিনিস? এটা হচ্ছে কি, আমাদের যখন আমরা কন্টেক্সটে হারাই যাবো সুরা বাকিয়ার মধ্যে, তখন যেন আমরা এটা মনে করতে পারি যে পাঁচটা জিনিস নিয়ে এখানে কথা বলবে। প্রথম হতেছে সাবিকুনা সাবিকুন, যারা হতেছে অগ্রবর্তীদের মধ্যে অগ্রবর্তীগামী। সেকেন্ড হতেছে পিপল অফ দ্য রাইট হ্যান্ড, যারা হতেছে আসহাবুল ইয়ামিন। তিন হতেছে পিপল অফ দ্য লেফট হ্যান্ড, হ্যাঁ, তারপর হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টি, আর পাঁচ নম্বর হবে আল কোরআন। তো এটা হচ্ছে সূরা ওয়াকিয়ার সাবজেক্ট ওয়াইজ সিরিয়াল। এখন আমরা একটু লাইন বাই লাইন আমরা অ্যানালাইসিসে যাচ্ছি যে প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সূরা ওয়াকিয়াটার ঘটনা বর্ণনা করতেছেন, আল্লাহ প্রথমে কি বলতেছেন, ইজা ওয়াকাআতিল ওয়াকিয়া, যখন বিরাট ঘটনাটি ঘটবে। এটা হচ্ছে আমাদের ট্রান্সলেটররা বলতেছেন যে যখন বিরাট ঘটনাটি ঘটবে, ইজা মানে যখন, হ্যাঁ, ইজা মানে যখন, ওয়াকা আতিল ওয়াকিয়া। এখানে আমাদের দেখতে হবে যে এই লেটারটা কি, লেটারটা দেখেন ওয়াকাআত, এই যে শব্দটা, এই শব্দটার যদি আমরা ভার্বের ফর্ম দেখি, রুট লেটার দেখি, মানে এটা অরিজিন হয়েছে কোন ওয়ার্ড থেকে, অরিজিনেশনটা হইতেছে একটা ওয়া কফ আইন, ওয়াকা থেকে। এটার অর্থ হইতেছে, এই এক নম্বর এই ভার্বের ফর্মটার অর্থ হইতেছে কোনো কিছু পড়ে যাওয়া, কোনো কিছু ঘটা, কোনো কিছু ফুলফিল হওয়া। মানে ধরেন কোনো একটা ঘটনার, আমরা জানি যে একটা প্রমিস ডে হইতেছে কেয়ামতের দিনটা, হইতেছে কি যে আমাদেরকে এটার ওয়াদা বারবার দেওয়া হয়েছে যে একটা বিচারের দিন আছে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এমন একটা দিন আছে যেদিন কেয়ামতের ঘটনাগুলো ঘটবে, যে বর্ণনাগুলো আমরা জানি এই ঘটনাগুলো শুরু হবে সেদিন, তো সেগুলো ফুলফিল হবে, সেই সমস্ত প্রমিস গুলো, সমস্ত প্রমিস অফ আল্লাহ, এই সবগুলো সেই দিন ফুলফিল হবে। তো এটা হচ্ছে একটা বিরাট ঘটনা, হ্যাঁ, এই বিরাট ঘটনা, যে বিরাট ঘটনাটা আমরা কিভাবে বুঝলাম, ওয়াকাতিল ওয়াকিয়া, ওয়াকিয়া দ্য গ্রেট ইভেন্ট, আল ওয়াকিয়া। এখানে এই যে গ্রেট ইভেন্ট, আমরা এটা কিভাবে বলতেছি গ্রেট ইভেন্ট, ওয়াকিয়া তো আমরা এই শব্দটা থেকেই পাইলাম যে যখন ঘটনাটা ঘটবে। তো এটা দেখেন দুটাই কিন্তু লেটার কিন্তু একই, ওয়াক অফ আইন, ওয়াক অফ আইন, শুধু এখানে একটা গোলতা বা তা মারবুতা শেষে আছে। এটার মানে কি, এই তা মারবুতাটা শেষে কেন দেওয়া হলো, এটা হতেছে এরকম, দেখেন যে এটা বলা হচ্ছে যে এই ঘটনাটা একবারই ঘটবে, আল ওয়াকিয়া, এই যে আল দা ইভেন্ট, তাহলে আমরা কখন বলি দা ইভেন্ট, মানে যে ইভেন্টটা হতেছে যে একদম অনেকক্ষণ ধরে ডিসকাস হচ্ছে, বা এই ইভেন্টটা হতেছে যে ভেরি ইম্পর্টেন্ট একটা ইভেন্ট, এবং এটা বারবার ঘটবে না, বারবার যেটা ঘটে সেটা তো এমফেসিস হারায় ফেলে, কিন্তু এটা হচ্ছে ওয়ান্স এন্ড, এটা একবারই ঘটবে এবং এত ব্যাপক মাত্রায় ঘটবে। এই যে ব্যাপকতাটা, যে এটা এটা যে অনেক বেশি হিউজ একটা ঘটনা, এটা কিভাবে বুঝলাম, এটা বুঝলাম হচ্ছে এই গোল তায়ের ব্যবহার দেখে। গোল তা বা তা মারবুতা এটা এক্সপ্রেস করে যে এই ওয়ার্ডটা হইতেছে ফেমিনিন, হ্যাঁ, এবং এটা আরবদের একটা স্টাইল যে তখন তারা কোনো ঘটনার মানে খুব খুব বেশি ইন্টেন্সিফাইড, খুব বেশি ভয়ঙ্কর একটা ঘটনা বুঝাইতেছে, তখন ওরা ফেমিনিন ওয়ার্ড দিয়ে এটাকে ইউজ করে। তাহলে এই ওয়াকিয়া এখানে এই গোল তাটা আমাদেরকে কি বুঝাইতেছে, যে এই ঘটনাটা হইতেছে একটা, এই ঘটনাটা হইতেছে একটা বিরাট ঘটনা। তাহলে আমরা বললাম যখন বিরাট ঘটনাটি ঘটবে, ইজা ওয়াকাআতিল ওয়াকিয়া। আরেকটা জিনিস সুন্দর, সেটা হচ্ছে দেখেন এই ওয়াকাআত, এইটা হচ্ছে পাস্ট টেন্সে ইউজ হইছে, পাস্ট টেন্স, তার মানে এটা বলা হইছে যে ঘটে মানে অকার্ড, অলরেডি অকার্ড এরকম, কিন্তু আমরা কিন্তু অর্থে সেটা পাচ্ছি না, অর্থে বলতেছে যখন ঘটবে। তো এইটা কিভাবে হলো, এই ইজার ব্যবহারের জন্য, ইজা মানে যখন, যেমন আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল দিয়ে কিন্তু অনেক সময় ফিউচারকে বুঝাই, এরকম কিন্তু ব্যবহার আছে গ্রামারে, ইংরেজি গ্রামারে, তো এরকমই কিন্তু আরবি গ্রামারেও এই ব্যবহারটা আছে যে ইজা দিয়ে যখন বলা হচ্ছে ওয়েন, তখন এই পাস্ট টেন্সা ইজার সাথে বসে, বসলে এটা ফিউচারে একটা অর্থ প্রকাশ করে। তো এটা আমরা প্রথম আয়াত থেকে জানলাম যে এটা হচ্ছে যে যে পাস্ট টেন্সটা কি ফোর্স করতেছে, ফিউচারে একটা অর্থকে আমার প্রকাশ করছে। তারপরে দেখি দ্বিতীয় আয়াতে আল্লাহ কি বলছেন, দ্বিতীয় আয়াতে বলা হচ্ছে যে লাইসা লি ওয়াকাতি হা কাজিবা, লাইসা মানে লাইসা নেগেটিভ বা নেগেশন বোঝানো হয়, হ্যাঁ, নেগেটিভ ওয়ার্ড বা নেগেশন বোঝানো হয়, এই ওয়ার্ডটা দিয়ে বোঝানো না করা হয় কোনো কিছুকে, তারা সেটা করতে পারবে না, লাইসা, হ্যাঁ, তাহলে কি করতে পারবে না, লি ওয়াকাতি হা, যখন এই ঘটনাটা ঘটবে,
লিওয়াকাআতি হা হা বলতে এই যে ভয়ঙ্কর একটা ওয়াকাআত হবে বা একটা বিরাট রিকনিং হবে এইটাকে তারা কি করতে পারবে না কাজিবা তারা এটা মিথ্যা বলার কেউ থাকবে না এখানে দেখেন কাজিবা এটা একটা নাউন এই এই কথাটা দিয়ে কি বোঝানো হইতেছে যে অস্বীকারকারী কেউ থাকবে না এই যে মিথ্যা বলার কেউ থাকবে না তার মানে এটা পারসনকে বোঝাইতেছে যে কোন একটা পারসন যারা এখানে কি বলতে মিথ্যা হয়তো বলবে বা অস্বীকার করবে এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মিথ্যা বলার কেউ সেখানে থাকবে না বা এই ঘটনাটাকে অস্বীকার করবে এইরকম কেউ থাকবে না তো এইখানে ব্যাপারটা কিরকম এখানে কেন ফেমিনিন ইউজ হলো এখানেও তো আপনারা দেখতে পাচ্ছেন যে একটা গোলতা আছে তো গোলতা কেন এখানে ব্যবহার হলো কাজিবাতুন কেন ব্যবহার হলো কাজিবা মানেই তো মিথ্যা বলা তাহলে কাজিবাতুন দিয়ে ফেমিনিন কেন ব্যবহার হলো এটা এই কারণে যে এটা কাদেরকে বুঝাইতেছে কারা এই অস্বীকারকারী এই অস্বীকারকারীটা কারা এই অস্বীকারকারীটা হইতেছে যে মানুষ হ্যাঁ মানুষ সেদিন নাসকে যদি আমরা বলি যে এটা আমরা যদি ধরি যে এটা হইতেছে এই অস্বীকার অস্বীকার করার কেউ থাকবে না বা অস্বীকারকারী কেউ থাকবে না তো আমরা যখন বলি অস্বীকারকারী তার মানে কি এটা একটা গুণবাচক বিশেষণ বাংলা যদি ব্যাকরণ বাংলা ব্যাকরণে যদি বলি এটা একটা বিশেষণ কার বিশেষণ মানুষের কোনো একটা গ্রুপ অফ পিপলের বা একটা টাইপ অফ পিপলের মানুষের বিশেষণ হচ্ছে তারা অস্বীকার করে তারা হচ্ছে অস্বীকারকারী তাহলে নাস এই শব্দটা কি মানুষের আরবি ওয়ার্ড হইতেছে নাস নাস শব্দটা হইতেছে আরবিতে ফেমিনিন ওয়ার্ড এর জন্য এটার সিফাটাও হইতেছে ফেমিনিন যারা যাদের কাছে মনে হইতেছে আজকে যারা গ্রামারের সাথে রিলেটেড না অসুবিধা নাই আপনার ভয় পাওয়ার কারণ নাই যারা জানেন তাদের জন্য বললাম ইটস ওকে আপনি শুধু বুঝেন যে কাজিবা মানে হইতেছে মানুষদের বুঝাইতেছে যারা এটা অস্বীকার করবে এরকম কেউ সেদিন থাকবে না এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন লাইসা লিওয়াকাতিহা কাজিবা সেদিন এই ঘটনাটাকে মিথ্যা বলার মতো কেউ থাকবে না এখন ঘটনা হইতেছে মিথ্যা কেন বলবে এই ঘটনাকে মানুষ মিথ্যা কেন বলবে কারণ কারণ একটা আপনি চিন্তা করেন আমাদের এটা সাইকোলজিক্যালি আমরা এইভাবেই তৈরি হইছি ধরেন হঠাৎ একটা ভূমিকম্প হইতেছে হঠাৎ যখন একটা ভূমিকম্প হয় আমরা কিন্তু প্রথমে বিশ্বাস করতে পারতেছি না আমরা প্রথমে আরেকজনকে জিজ্ঞেস করি ভূমিকম্প হচ্ছে ভূমিকম্প হচ্ছে নাকি আমার আমার আর এটা মনে হইতেছে মানে কি আমি বিশ্বাস করতে পারতেছি না যেটা হইতেছে এটা হইতেছে প্রথম আমাদের সাইকোলজিক্যাল যে মানুষ ট্রমা যে একটা প্যানিক অ্যাটাক এটাকে ডিফাই করে নিজের শরীরটা কি করে আমাদের নিজেদের বডি এই ঘটনাটাকে অস্বীকার করে প্রথমে যে না না এরকম হইতেছে কি না আমি বিশ্বাস করতে পারতেছি না আসলেই হইতেছে প্রথমে সে রিকনফার্ম করে তাহলে প্রথম ঘটনা কি সে যখনই কোনো বিপদ ঘটতে যায় বা তার জীবনে যখন কোনো বিপত্তি ঘটে তখন সে কি বলে না 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 এগুলো সত্যি না এগুলো সত্যি না এগুলো সব মিথ্যা সে কিন্তু নিজে নিজে এরকম দেখবেন যে আওড়াইতে থাকে মানুষ এরকম কেন বলে সে বলে যেন সে পাগল না হয়ে যায় এটা একটা সাইকোলজিক্যাল একটা মানুষের বিল্ট ইন একটা নেচার আল্লাহ মানুষকে এই জিনিসটা দিছে যে সে কোন কঠিন সত্যিকে যখন সে চোখের সামনে দেখে তখন সে কি করে তখন সে এটা ডিনাই করে যে না না এটা হইতেছে না এটা আমি যা দেখতেছি ভুল দেখতেছি নিশ্চয়ই এটা হইতেছে না বা এইসব এইসব মিথ্যা এটা আমার সাথে হইতেছে না সে বিশ্বাস না করার মাধ্যমে নিজেকে ট্রমা থেকে সেভ করে তার ব্রেনটাকে সে মানে হ্যাং হয়ে যাওয়া থেকে সেভ করে আমরা যদি নর্মাল ভাষায় বলি যে হ্যাং হয়ে যায় না যে এত প্রেশার আপনি দিছেন যে আর নিতে পারতেছে না কম্পিউটার হ্যাং হয়ে যায় মোবাইল হ্যাং হয়ে যায় সিমিলারলি ব্রেনও কিন্তু এরকম মানুষের ওটার থেকে সে নিজেকে সেভ করে যে না না এটা হইতেছে না এরকম প্রথমে একটা সে ডিনাই করে তো এরকম কোনো ডিনাইল সে সেই দিন করতে পারবে না কারণ দেখেন যখন এই যে ভয়ঙ্কর আমরা বললাম যে ভূমিকম্প যখন হচ্ছে জলোচ্ছ্বাস যখন হচ্ছে মানুষের মধ্যে ভয় কি ঢুকে মানুষ মনে করে যে হাই হাই কিয়ামত কি শুরু হয়ে গেল এটা কিন্তু আমাদের প্রথমেই আমাদের মনে আসে যে মনে হয় এবার শেষ মনে হয় আমার কিয়ামত হয়েই গেল আজকে মনে হয় কিয়ামত হয়েই যাবে এই যে একটা ভয় তারপরে যখন ঘটনাটা শেষ হয় তখন আমরা বলি যে উফ বাসলাম আমি তো ভাবছি যে আজকেই আমরা শেষ হয়ে যাবো আজকেই মনে হয় কিয়ামত হয়ে যাচ্ছে এই যে আমরা যে বলি যে না এটা সত্যি হয় নাই মানে আমি বেঁচে গেছি আল্লাহ বলতেছেন যে ওই দিন এইটার কেউ অস্বীকারকারী আর হবে না এটার কোনো ডিনায়াল হবে না এই যে ঘটনাটা যখন শুরু হয়ে যাবে এটা যখন ঘটবে এটা তখন আর কেউ রিফিউট করতে পারবে না কেউ বলতে পারবে না যে না এটা ওইটা না এটা ওরকম না এরকম বলার মতো কারো ক্যাপাসিটি থাকবে না বা কেউ এটা অস্বীকার করতে পারবে না কেউ বলবে না দিস ইজেন্ট রিয়েলি হ্যাপেনিং এই কথাটা কেউ বলতে পারবে না তাহলে এটা আল্লাহ বললেন আরেকটা জিনিস যে এই এই কথাটা এই যদি আমরা বুঝতে চাই কাজিবা তাহলে আমাদের তাকজিব এই ওয়ার্ডটা থেকে এই এই ওয়ার্ড এই ওয়ার্ডটার সাথে সিমিলার তাকজিব আমরা বলি না যে তাকজিব হয়েছে মানে মিথ্যাবাদী হিসেবে সে প্রমাণিত হয়েছে তাকজিব হওয়া তাহলে এই দিনটা যখন ঘটবে এই দিনটাকে কেউ ক্যান্সেল আউট করতে পারবে না আল্লাহর
কিয়ামতের দিন যখন শুরু হয়ে যাবে সেটা কোনো ক্যান্সেল আউট হবে না, সেটা আর কোনো ফিরানো নাই। একবার যখন এটা এসে পড়বে সেটা আর ফিরাবে না আল্লাহ তাআলা। আমরা যতই তখন কান্নাকাটি করি, আমাদের আরেকটু সুযোগ দেন, আরেকটু আরেকটু কাজ করে আসি, আরেকটু বুঝে আসি, আরেকটু না হয়ে আসি, আল্লাহ বলবেন নো, এটা আর হবে না, এটা আর ব্যাক করবে না, এটা আল্লাহ ছেড়ে দিছেন, তখন আর এটা ব্যাক হবে না। হ্যাঁ, আরেকটা হচ্ছে ক্যান্সেলার, এমন কেউ থাকবে না যে এটাকে ক্যান্সেল করতে পারে। দুটা জিনিস, একটা হচ্ছে এই ঘটনাটা ফিরে যাবে না, যখন শুরু হয়ে যাবে তখন এটার আর কোনো রিটার্ন নাই, আর একটা হচ্ছে এটাকে রিটার্ন করার মতো কেউ নাই। হ্যাঁ, এই যে দ্য গ্রেট ক্যাটাস্ট্রোফ অফ জাজমেন্ট ডে হ্যাজ কাম অ্যান্ড দেয়ার ইজ নাথিং টু রিভার্স দিস নাও, এখন আর এটাকে কেউ ফিরাইতে পারবে না। তো এইটাকে আল্লাহ তাআলা এমন ভাবে বললেন যে আমরা যেন দেখতেছি যে আমাদের চোখের সামনেই এটা শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ, যে যখন এটা হয়ে যাবে তখন আর এটাকে কেউ মিথ্যা বলার মতো কেউ থাকবে না, বা এটাকে কেউ ডিনাই করতে পারবে না, এটাকে কেউ অস্বীকার করতে পারবে না, এটাকে কেউ ফিরাই দিতে পারবে না। অনেকগুলো ডাইমেনশনে এই অর্থটা কিন্তু প্রকাশ পাচ্ছে। আচ্ছা, এখন দেখি পরবর্তী আয়াত আল্লাহ কি বলতেছেন। 3 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন খাফিদাতুর রাফিয়াহ, এটা লাঞ্ছিত করবে, এটা সমুন্নত করবে। খাফিদাতুর রাফিয়াহ, দুইটা সিফা ব্যবহার হয়েছে, কার জন্য ব্যবহার হয়েছে, সেই দিনের জন্য ব্যবহার হয়েছে যেই দিনের বর্ণনা আল্লাহ দিচ্ছেন। এই 3টা আয়াত জুড়ে কিন্তু একটা দিনকেই রেফার করা হচ্ছে। কোন দিনটা? সেই দিন যেদিন এই বিরাট ঘটনাটা ঘটবে। তো এটা কোন দিন যে বিরাট ঘটনাটা ঘটবে? এটা হচ্ছে কিয়ামত দিবসের, ডে অফ জাজমেন্ট, বিচার দিবস। হ্যাঁ, তো আল্লাহ বলতেছেন সেই দিন কি ঘটবে। সেই দিনের একটা আল্লাহ তাআলা দুটো অ্যাট্রিবিউটস বললেন, খাফিদাতুর রাফিয়া, সেদিন খাফিদা হবে এবং সেদিন এই রাফিয়া হবে। তো খাফিদা মানে কি? খাফিদা মানে হচ্ছে ব্রিঙ্গিং ডাউন, নিচে নামায় নিয়ে আসা। হ্যাঁ, আর রাফিয়া হচ্ছে আমরা বলি না রাফা, রাফা রাফা মানে উপরে উঠানো, টু রেজ, আর ব্রিং ডাউন মানে নিচে নামায় নিয়ে আসা। এখন এই যে খফ খফিদা, এখানেও একটা গোলতা আছে, সবগুলো আমরা দেখতেছি যে ফেমিনিন ওয়ার্ড। এখন এই গোলতা আছে কিন্তু এটার অরিজিনাল রুটটা কি? অরিজিনাল রুট হচ্ছে এই এই শব্দটা থেকে এটা আসছে, খ ফা দ, খফা দ, এটা মানে হচ্ছে হ্রাস করা, নিচু করা, কমানো, নামানো, মানে কোনো কিছুকে নিচে নিয়ে আসা, কোনো কিছুকে কমায় নিয়ে আসা, কোনো কিছুকে ডাউন করা, যেটাকে আমরা বলি ডাউন করা। যেমন এখানে যেমন পজিটিভ ওয়েতে বলা হচ্ছে যে ওয়াকদিফ জানা হাকালিল মুমিনিন, মুমিনদের সঙ্গে নম্র আচরণ করো, আক্ষরিক ভাবে তুমি মুমিনদের জন্য তোমার পক্ষপুট অবনমিত করো, মানে তোমার বিহেভিয়ারটাকে নম্র করো, তোমার অ্যাটিটিউডটাকে লো ডাউন করো ফর দ্য মুমিন। এটা বলা হচ্ছে যে পজিটিভ ওয়েতে। আর নেগেটিভ ওয়েতে এখানে বলা হচ্ছে যে যে বিনয়ী, যে বিনম্র, যে নিরভিমান, যে নিজেকে অবনমিত করে। হ্যাঁ, আর এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে সেই দিন কি হবে, ডাউন করা হবে। এটা একটা নাউন, নাউন দিয়ে আল্লাহ বুঝাইতেছেন যে সেদিন এই ঘটনাটা হবে, খফিদাতুন এবং সেই সাথে রফিয়াতুন, তার মানে কিছু জিনিস সেদিন নিচু হয়ে যাবে। কি নিচু হয়ে যাবে? যে যা কিছুকে আমরা সবচেয়ে আপগ্রেড ভাবতাম, যা কিছুকে আমরা উপরে উঠানো ভাবতাম, যেমন আমরা জানি যে পাহাড়গুলা কি এখন আমাদের চারিদিকে পাহাড়গুলা কিভাবে আছে, উঁচু উঁচু পাহাড়, হ্যাঁ, ভেরি টল, আমাদের মাথা উপর করে দেখতে হয় পাহাড়গুলোকে, সেগুলো সেদিন কি হয়ে যাবে, ক্র্যাশ হয়ে মাটিতে নেমে যাবে, হ্যাঁ, মাটিতে ধুলায় মিশে যাবে। আবার মানুষের মধ্যে আমরা যারা বড়াই করি, গর্ব করি, অহংকার করি, হ্যাঁ, খুব বড়াই যে আমার এই আছে, আমার সেই আছে, আমি এই, আমি সেই, সেদিন কি হয়ে যেতেছে, সব ডাউন হয়ে যেতেছে, সব ডাউন হয়ে যেতেছে। তাহলে সব ঘটনা সেদিন চেঞ্জ হবে, সব সিনারিও সেদিন চেঞ্জ হবে। আবার কিছু কিছু জিনিস আছে যেগুলোকে উঠানো হবে, রেজ করা হবে। কি উঠানো হবে? এমন অনেক মানুষ আছে যাদেরকে কেউ চিনে না, যাদেরকে কেউ চিনে না, সমাজের খুব খুবই মানে নেগলেক্টেড পার্সনেরা, হয়তো কোনো রিক্সাওয়ালা, হয়তো কোনো ফকির, হয়তো কোনো ভিখারি, হ্যাঁ, হয়তো কোনো মিডল এজ পার্সন, বা হয়তো কোনো কম আয়ের কোনো পার্সন, যাকে কেউ চিনে না, যে মারা গেলে কোনো সোসাইটির কোনো ইম্প্যাক্ট নাই, যাকে কেউ খবরও নিবে না, কিন্তু তার স্ট্যাটাস হইতে পারে, তার স্ট্যাটাস হইতে পারে কি, আল্লাহ সেদিন তাকে এত বেশি উপরে উঠাবে, রাফিয়া, যে মানুষ সেদিন মানে অবাক হয়ে যাবে যে কি হচ্ছে। হ্যাঁ, যার যে এতদিন পৃথিবীতে বড়াই করছে সে নেমে যাবে নিচে, আর যাকে কেউ চিনে না, যার খবর কেউ রাখে না, যে মারা যাওয়ার পরে হয়তো কেউ তার কথা কেউ স্মরণও করে নাই, তাকে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতেছে, অনেক অনেক মর্যাদায় রেস করতেছে, রাফিয়া করতেছে। তো রাফিয়া কথাটা দেখেন রফা থেকে আসছে, উত্তোলন করা, উঠানো, উন্নীত করা, পদমর্যাদায় উন্নীত করা, মহিমান্বিত করা। রাফিয়া, এই যে রাফিয়া মানে যিনি মর্যাদা সম্পন্ন, যিনি উপরে উঠান। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই যে
গেম চেঞ্জার। উনি কি করতেছেন, উনি সমস্ত জিনিসকে এবার রিফর্ম করতেছেন, যে ছিল উঁচু তাকে দিচ্ছে নামায়, যে ছিল নিচু তাকে দিচ্ছে উঠায়। তাহলে এই যে রিফর্মেশন ট্রান্সফরমেশন হচ্ছে, কোনোটা নেমে যেতেছে, কারো মর্যাদা বাড়তেছে, কারো মর্যাদা নিচু হয়ে ধুলায় মিশে যেতেছে, পাহাড়গুলা যেগুলো উঁচু ছিল সেগুলো নেমে গেল। হ্যাঁ, এই যে রিফর্মেশন হতেছে, এইটা হতেছে সেই দিনের একটা বর্ণনা, একটা ক্যারেক্টারিস্টিক, যে সেই দিনটা হতেছে কি, সেই দিন সব সিনারিও চেঞ্জ হয়ে যাবে, সব আমরা যা যা কনসেপ্ট আমাদের সব চেঞ্জ হয়ে যাবে, সব চেঞ্জ হয়ে যেয়ে আমরা দেখব আপ হয়ে যেতেছে ডাউন, ডাউন হয়ে যেতেছে আপ। খফিদাতুর রাফিয়া, এটা আমরা ওয়ার্ড দুইটা মনে রাখি, কারণ এটাকে আমাদেরকে ব্যাখ্যা দিবে একটু পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এক্সপ্লেন করতেছেন। দেখেন আল্লাহ বলতেছেন এই যে দুইটা স্যার পেলাম, এটা এখানে এখানে বলা হচ্ছে যে এই যে থিংস দ্যাট ওয়ার হাই বিকাম লো এন্ড হোয়াট ওয়াজ লো বিকামস হাই। কিভাবে আমরা বুঝলাম, এই যে দেখেন আল্লাহ কিন্তু এই সূরা ওয়াকিয়ার শেষের দিকে আল্লাহ বলতেছেন ফালা উকসিমু বিমাওয়াকিউন নুজুম। এখানে দেখেন এই যে মাওয়াকিউন নুজুম, তাহলে এখানে কি বলা হলো যে সেদিন তারকারাজির অস্তা, সেদিন তারকারাজিকে কি করা হতেছে, ডাউন ফরওয়ার্ড করা হতেছে, এবং সেটাকে আল্লাহ তাআলা কসম করতেছেন, ফলিং ফলিং স্টারের আল্লাহ তাআলা কসম করতেছেন। তাহলে আমরা স্টারকে কোথায় দেখি, আপ হাই ইন দ্য স্কাই, আকাশের মধ্যে অনেক উঁচুতে দেখি, অথচ সেদিন সেগুলো কি হবে, নিচে পড়ে যাবে, ডাউন হয়ে যাবে। তাহলে এটাও কিন্তু একটা গ্লিমস, একটা ছবি আল্লাহ তাআলা আমাদেরকে তুলে ধরলেন আমাদের চোখের সামনে, যে কি ঘটনা ঘটতেছে সেদিন। আবার সূরা রহমানে আমরা দেখছিলাম যে গাছগুলাকে আমরা দেখি এত উঁচু উঁচু আমাদের সামনে, সেদিন তারা কি হবে, তারা কিন্তু ফল করবে, তারা আল্লাহ তাআলার সামনে ফল করবে, গাছ এবং স্টার গুলা সেদিন আল্লাহ তাআলার সামনে ফল করবে। তো এই ঘটনাগুলো কিন্তু বিভিন্ন সূরাতে আমাদের সামনে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন। সূরা কারিয়াতে আমরা দেখছি যে পাহাড় গুলা ধুলার তুলার মতো হয়ে যাবে, হ্যাঁ তুলার মতো হয়ে ভাসতে থাকবে, মানে তারপরে এখানে আল্লাহ কি বলতেছেন, এখানে এই যে 4 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ইজা রুজ্জাতিল আরদু রজ্জা, এই যে খাফিদাতুর রাফিয়া পরেই আল্লাহ বলছেন ইজা রুজ্জাতিল আরদু রজ্জা, কিভাবে হবে এই ঘটনাগুলো যে ঘটবে, আল্লাহ বলছেন ইজা যখন রুজ্জাতিল আরদু রজ্জা, এই যে একই ওয়ার্ড রুজ্জাতিল আরদু রজ্জা, আপনি দেখতেছেন যে ওয়ার্ডটা সেম রুট থেকে আসছে, এইটা ব্যবহারের মাধ্যমে কিন্তু আল্লাহ তাআলা একটা এক্সপ্রেশন দিচ্ছেন যে এটা অনেক বেশি ইন্টেন্সিফাইড হতে হবে, ইন্টেন্সিফাইড অনেক বেশি ইন্টেন্সিফাইড, কিভাবে প্রবল ভাবে প্রকম্পিত হবে পৃথিবী, এই আর্থ পৃথিবীটার মধ্যে রজ্জা হবে। রজ্জা কথাটা হইতেছে রুজ্জাত, মানে কে ঘটাবে সেটা আল্লাহ বলেন নাই, রুজ্জাতিল আরদু ঘটবে, প্রকম্পন ঘটবে পৃথিবীর, কেরকম প্রকম্পন, রজ্জা বিরাট প্রকম্পন ভায়োলেন্টলি, তাহলে কে ঘটাবে এটা কিন্তু আল্লাহ তাআলা উজ্জ্বল রাখছেন, প্যাসিভ ভয়েস যেটাকে আমরা বলি, অ্যাক্টিভ প্যাসিভ, তাহলে এটা প্যাসিভ অবস্থায় আছে, রুজ্জাতিল আরদু রজ্জা, তো কে ঘটনা ঘটাচ্ছে, ডুয়ারকে, ডুয়ারটাকে এখানে লুকানো আছে। এখন আমরা বলতেছি যে কিভাবে আমরা বুঝলাম যে ইন্টেন্সিফাইড, বিকজ সেম ওয়ার্ড ইউজ হয়েছে, সেম ভার্বের এক্সপ্রেশনে এটা ইউজ হয়েছে, এবং এবং এই যে রজ্জা, এই যে একটা তাসদিদ দেওয়া, তাসদিদ দেওয়া থেকে আমরা বুঝতেছি যেটা হচ্ছে এমফেসিস দেওয়া, ইন্টেন্সিটি বোঝানো হচ্ছে। দ্য আর্থ ইজ শেকেন ভায়োলেন্টলি ওভার অ্যান্ড ওভার এগেইন, বারবার হবে, বারবার ঘটতে থাকবে, যে বারবার হবে, এই এই যে আমরা কথাগুলো বলতেছি যে এটা বারবার হবে, কিভাবে আমরা বলতেছি, এটা হইতেছে যে যখনই দেখবেন যে যখনই এই তাসদিদ ব্যবহার হয় তখন কিন্তু রিপিটেশন হয়, রিপিটেশন, যেমন যেমন ধরেন সাব্বাহা, সাব্বাহা যা বারবার প্রশংসা করা হচ্ছে, হ্যাঁ তাহলে এরকম কিন্তু তাসদিদের ব্যবহার রিপিটেশনকে বুঝায়, তাহলে এটা বারবার হবে, ওভার অ্যান্ড ওভার এগেইন। আর রুজ্জা হইতেছে এই যে আমরা বললাম যে ভায়োলেন্ট শেকিং, ভায়োলেন্ট আমরা কেন বললাম, ধরেন একটা গাড়ি, একটা গাড়ি অনেক জোরে যেতেছে, অনেক জোরে যে সে যদি একটা পিলারকে ধাক্কা দেয় তাহলে কি হবে, গাড়িটা যেমন জোরে ধাক্কা খাবে পিলারটাও সেমন জোরে ধাক্কা খাবে, এরকম একটা বিরাট ধাক্কাকে বলতেছি আমরা রুজ্জাত, ঠিক আছে, যে সবকিছু এখানে নড়ে উঠবে, সবকিছু প্রকম্পিত হবে। তাহলে সিমিলার কিন্তু আমরা বলতেছি যে রুজ্জাতিল আরদু রজ্জা, মানে ভীষণ একটা ভায়োলেন্ট একটা শেকিং সেদিন হবে। এরপরের আয়াতে আল্লাহ বলতেছেন এই শেকিং এর পরবর্তীতে আল্লাহ 5 নম্বর আয়াতে বলতেছেন ওয়া বুসাতিল জিবালু বাসা, বুসাতিল জিবালু বাসা, মানে পাহাড়গুলা যেন ফ্লিপ হবে, উলট পালট হবে,
এই বুসাতিল আর জিবালু বাসসা, এটা বলতে কি বোঝায়? পর্বতমালা ভেঙে চুরমার হয়ে যাবে, এই যে প্রকম্পন শুরু হয়েছে। হ্যাঁ, ইজা রুজ্জাতিল আর দুরজ্জা, শুরু হওয়ার পরে আল্লাহ বলছেন বুসাতিল জিবালু বাসসা, ফ্লিপ হবে এখান থেকে ওখানে, এখান থেকে ওখানে যাবে। এই এই যে ফ্লিপ হওয়ার কথাটা আপনি যদি না বুঝেন, আপনি চিন্তা করেন যে হোটেলে কিন্তু আমরা রুটি বানাইতে দেখি, হোটেলে আমরা যখন সকালে আসা যাওয়া করি কিন্তু আমরা রোডের মধ্যে দেখি যে রুটি বানায়, কিভাবে রুটি বানায়, একটা গোলা করে, গোলা করে হাতের মধ্যে কিন্তু নেয়, এই হাতে ওই হাতে নেয়, বারবার এই হাত থেকে ওই হাতে নেয়, পরোটা যখন বিরাট করে দেখেন বানায়, বারবার এরা যে এই হাতে নেয় এই হাতে নেয়, নিয়ে নিয়ে কিন্তু রুটিটা বানাচ্ছে। তাহলে এই যে রুটি যেরকম ফ্লিপ করতেছে এক হাত থেকে আরেক হাতে, সেরকম ভাবে পাহাড় গুলা ফ্লিপ হবে, এক পাশ থেকে আরেক পাশে যাবে। কেন ফ্লিপ হবে? মনে আছে আমরা সূরা কারিয়াতে পড়েছিলাম যে বিভিন্ন রঙের তুলার মতো, কালারফুল কালারফুল তুলার মতো হয়ে যাবে পাহাড় গুলা। তাহলে এক জায়গাতে এক এরিয়াতে পাহাড় তো একই কালারের হয়, তাহলে বিভিন্ন কালার আসবে কোথা থেকে? কারণ পৃথিবীর সবগুলো পাহাড় তখন কি হতেছে, পৃথিবীর সবগুলো পাহাড় তখন গুড়া হয়ে তুলার মতো ভেসে যেতেছে, উড়া মানে হালকা হয়ে গেছে, বালুকণা হয়ে গেছে, এবং এদের কালার গুলা যেহেতু ট্রাভেল করতেছে, আল্লাহ বলতে সেটাকে সুইচ করা হবে, ফ্লিপ করা হবে, তো এখন এক জায়গার পাহাড়ের রং আরেক জায়গায় চলে যেতেছে। সো এই দুটা কিন্তু আমাদেরকে কি সিনারিওটা কমপ্লিট করতেছে, যে বুসাতিল জিবালু বাসসা, সেই সাথে আমরা বলতেছি কার, সূরা কারিয়াতে যে আমরা পড়ছি যে সেদিন পাহাড়গুলো ধূলিত রঙিন পশমের মতো হয়ে যাবে। এই ধূলিত রঙিন পশমগুলো মাল্টি কালার হবে, কিভাবে হবে? বিকজ এক রিজিয়নের পাহাড় আরেক রিজিয়নে চলে যাবে, টিস্টস হওয়ার মাধ্যমে। আচ্ছা, তারপরে কি, তারপরে আল্লাহ বলতেছেন এই পাহাড় গুলার এরপরে কি হবে, যে বুসাতিল জিবালু বাসসা, টিস্টস তো হইলো, এখন এরা কি হবে? ফাকানাত হাবা আম মুমবাসা, এবার এরা উৎক্ষিপ্ত ধূলিকণা হয়ে যাবে। তাহলে আমরা স্টোন থেকে কিন্তু আমরা লাভা হয়, এটা আমরা জানি যে যে পাহাড়ের যে স্টোন, স্টোন বা পাথর, পাথরকে যখন এক্সট্রিম হিট দেওয়া হচ্ছে সেটা গলে যেতে, সেটা লাভাতে ট্রান্সফর্ম করতেছে, যেমন ভলকানিক ইরাপশন আমরা দেখি যে গলিত লাভা বের হইতেছে, কিন্তু এই লাভা থেকে ডিরেক্ট এমন হিট, এত গরম যে এবার এটা ডাইরেক্ট কি হইতেছে, ভেপারে টার্ন করতেছে, গ্যাসে টার্ন করতেছে, এটা এরকম হিট কিন্তু আমরা পৃথিবীতে নজিরে নাই, পৃথিবীর নজিরে কিন্তু আমরা এরকম টেম্পারেচার পাই না, যে পাহাড় গুলার মধ্যে এমন হিট আপ হইতেছে, এমন ভাবে এরা হিটার হইতেছে যে এরা এবার ডিরেক্ট টার্ন টু গ্যাস, সলিড টু গ্যাস। হ্যাঁ, আমরা যে কেমিস্ট্রিতে পড়ছি সাবলিমেশন, এখানে ওরকম ঘটনা হইতেছে যে কি হবে, তারা উৎক্ষিপ্ত ধূলিকণার মতো হয়ে যাবে, ডিরেক্ট টার্ন করবে ইনটু গ্যাসিয়াস কন্ডিশন, ডাস্টে টার্ন করবে, হাব্বাম মুম বাসসা। এই যে এই বাসসা হওয়ার কারণে, এই যে টিস্টস হওয়ার ফলে এগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গুঁড়া হয়ে টেম্পারেচার হাই থাকবে, এরা কি হয়ে যাবে, এরা ডাস্টে টার্ন করবে, উৎক্ষিপ্ত ধূলিকণা মানে উপরের দিকে উঠতে থাকবে, এমন ডাস্ট তৈরি হবে এগুলো থেকে। এই যে একটা ভয়ঙ্কর বর্ণনা আমরা শুনলাম, এগুলো তো আশেপাশে সৃষ্টির কি হইতে সাল্লাহ বললেন যে উপরে যা ছিল তা নিচে নেমে গেল, হ্যাঁ বড় বড় পাহাড় সব এবার ফল করলো, এখন মানুষের কি হবে? হ্যাঁ, আল্লাহ বলতেছেন যে ওয়াকুন্তুম, এবং তোমরা, তোমরা আজওয়াজান সালাসা, তোমাদের গ্রুপিং করা হবে তিনটা গ্রুপে, সালাসা মানে থ্রি, সালাসা মানে থ্রি, তিনটা গ্রুপে গ্রুপিং করা হবে, তোমরা তিন ভাবে, তিন ভাবে বিভক্ত হয়ে পড়বে। এখন ইন্টারেস্টিং হইতেছে, গ্রুপিং এর তো আরো শব্দ ছিল, আল্লাহ তাআলা কেন এই আজওয়াজান কথাটা ব্যবহার করলেন? আজওয়াজান সালাসা এই কথাটার অর্থটা কি? আজওয়াজান মানে হতেছে, এই এই কথাটা আসছে জাওয়াজা থেকে, জাওয়াজা মানে, জাওয়াজা মানে জোড়ায় জোড়ায় সাজানো, সম্মিলিত করা, কাউকে বিয়ে করা, কোন জিনিস একত্রে জুড়ে দেওয়া, যেমন জাউজ, আজওয়াজ বলা হইতেছে না, যে স্বামী স্ত্রী, সঙ্গী, গ্রুপ, ফ্রেন্ড, আজওয়াজ, যুগল, যেমন আমরা যে আমরা সুরা রহমানে আমরা পড়লাম যে ফাকিহাতুন জাওজা, যে সেখানে ফ্রুটস গুলাকে পেয়ারে পেয়ারে টেস্ট দেওয়া হবে, জোড়ায় জোড়ায় এগুলার ফ্রুটসের স্বাদ হবে। হ্যাঁ, তাহলে একটা হচ্ছে জোড়ার, একটা হচ্ছে দ্বিবচন, শ্রেণী, যুগল, এগুলার আজওয়াজুন হইতেছে কি একটা, আর দ্বিবচন হইতেছে জাওজান, জাওজান। আর এইটাকে আমরা যখন বলতেছি যে আজওয়াজান, তখন এটা হচ্ছে গ্রুপ, শ্রেণী, গ্রুপ, তাহলে তিনটা গ্রুপে ব্যবহার করা হইতেছে। এখন এই টার্মটা কেন ইউজ করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? গ্রুপের তো আরো অনেক ওয়ার্ড আছে, আরবিতে আরো সিনোনিম আছে, তো এটা আল্লাহ কেন পিক করলেন? এখানে একটা ইন্টারেস্টিং যে এই আজওয়াজ বা জোড়া, জোড়া বলতে কি বোঝানো হয়, একটা আরেকটাকে কমপ্লিমেন্ট করে, একটা আরেকটাকে পূর্ণতা দেয়,
হ্যাঁ, যেমন হাজবেন্ড ওয়াইফ একজন আরেকজনকে কি করতেছে, কমপ্লিটনেস দিচ্ছে। সিমিলারলি এখানে যখন আমরা যাও আজ ওয়াজ এন্ড বলতেছি, তার মানে এরা হইতেছে কিছু গ্রুপ। এই গ্রুপের মধ্যে বিভিন্ন রকমের মানুষ ছিল, হ্যাঁ ভালো মানুষ ছিল, খারাপ মানুষ ছিল, কিন্তু এরা যখন সোসাইটির ভিতরে ছিল তখন এরা কিন্তু একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট অবস্থায় ছিল, কেউ তখন আলাদা ছিল না। পরবর্তীতে এদেরকে আলাদা করা হচ্ছে, তার মানে এরা কিন্তু একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট ছিল। এদের মধ্য থেকে আল্লাহ এবার কি করলেন, এনে গ্রুপ করে দিলেন তিনটা ভাগে। তাহলে যেমন যেমন ধরেন আমরা আমরা যদি বলি যে পৃথিবীতে কি এরকম যে সব ভালো মানুষগুলো একটা দেশে আছে আর খারাপ মানুষগুলো একটা দেশে আছে, এরকম কিন্তু না। সব দেশেই ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে, সব এলাকার মানুষের মধ্যে ভালো আছে, খারাপ আছে। এবার আমার সময় অনেক এলাকা ধরে বলি এই এলাকার মানুষই খারাপ, কিন্তু ওখানে ভালোও আছে খারাপও আছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বেস্ট অফ দ্য বেস্ট, উনি তো সবচেয়ে আদর্শ এবং সবচেয়ে উত্তম মানুষের উদাহরণ। তার পাশেই প্রতিবেশীকে আবু লাহাব, সো হি ওয়াজ এ ব্যাড ম্যান, কিন্তু দুইজনকে কিন্তু পাশাপাশি মুখোমুখি চলতে হয়েছে। তখন কিন্তু কোনো গ্রুপিং ছিল না যে সে কথা বলে নাই তার মুখের সাথে বা সে তার উপর ডিপেন্ডেন্ট করে না, এরকম কিন্তু না। আবার সোসাইটিতে যদি আমরা দেখি একজন কৃষক সে ফসল ফলাবে, এই কৃষকের ফসলের উপর ডিপেন্ড করতেছে অন্যান্য শিল্প কারখানার মানুষ, একজন মাছ ধরে নিয়ে আসতেছে এটা আবার ট্রেড হইতেছে। তাহলে এই বিভিন্ন প্রত্যেকটা মানুষকে দরকার, যে ক্লিন করে ক্লিনার, ময়লা ফেলার লোক একদিন না আসলে দেখেন আপনার বাসায় কি অবস্থা হয়, গন্ধ চারিদিক ভরে যাচ্ছে। প্রত্যেকে আমাদের দরকার, জুতাওয়ালাকে আমাদের দরকার, মুচিকে আমাদের দরকার, তারপরে যে লোকটা কামার কুমার কে আমাদের প্রয়োজন নাই, কাকে, সবাইকে আমাদের দরকার। হ্যাঁ, কাউকে ছাড়াই আমরা কাউ আমরা সোসাইটিকে রান করাইতে পারবো না। তাহলে এরকম একটা কন্ডিশনের মধ্য থেকে আল্লাহ আমাদেরকে বলতেছেন তিনটা গ্রুপে আল্লাহ ভাগ করে যাবে। আমরা যদি পেয়ার করা শুরু করি আমরা তো অনেক গ্রুপ বানাই ফেলবো। আল্লাহ বলতেছেন নো, ওয়ানলি থ্রি, ওয়ানলি থ্রি গ্রুপ উইল বি দেয়ার, এর বাইরে আর কোনো গ্রুপ হবে না। হ্যাঁ, এই যে আমরা বললাম যে তিনটা গ্রুপই হবে, এর বাইরে কোনো গ্রুপ হবে না, এটা আমরা কিভাবে বলতেছি, আল্লাহ তাআলা যখন বলতেছেন দেখেন এই যে এই ওয়ে অফ স্টাইল স্পিকিং স্টাইল এটা এখানে ডিফারেন্ট, সালাসাল আজওয়াজা এটা হওয়ার কথা ছিল, মুদাফ মুদাফিলাহি হওয়ার কথা ছিল, এটা হচ্ছে ছিল জেনারেল, হ্যাঁ যে সালাসাতাল আজওয়াজ, কিন্তু এটা না হয়ে এই আজওয়াজ এন্ড সালাসা এটা রিভার্ট হয়ে গেছে, আতফ বায়ান হয়ে গেছে। তো এটা ইদাফা না, এটা ইদাফা না, কিন্তু ইদাফাটা ছিল নর্মাল। তো এটা কেন, এটা বলা হচ্ছে এই কারণেই যে গ্রুপ অফ ডিপেন্ডেন্ট পিপল, যেটা আমরা বললাম এখনই, যেটা আমরা বললাম যে সমাজের মধ্যে এরা একজন আরেকজনের একদম পাশাপাশি ছিল, সেখান থেকে এদেরকে আলাদা করে তিনটা গ্রুপে দেওয়া হয়েছে। এই যে এক্সপ্রেশনটা যে এটা এই লিঙ্গুইস্টিক অ্যানালাইসিস বলা হয়, যে ভাষার মধ্যে এটা লুকানো আছে। আচ্ছা, এখন আমরা পরবর্তী আরেকটা দেখি যে এই তিনটা গ্রুপের কথা আল্লাহ বলতেছেন। প্রথমে আল্লাহ ইন্ট্রোডিউস করেন কাকে, প্রথমে আল্লাহ বলেন যারা ডান দিকে, হ্যাঁ ফা আসহাবুল ইয়াম ফা আসহাবুল মাইমানা, যারা হচ্ছে মাইমানা আসছে ইয়ামিন থেকে, ইয়ামিন মানে ডান, তাহলে যারা হচ্ছে ডান দিকের লোক, মাইমানা আসহাবুল মাইমানা, যারা হচ্ছে ডান দিকের আসহাব, তাদেরকে আল্লাহ বলতেছেন মা আসহাবুল মাইমানা, কত ভাগ্যবান তারা। দেখেন এক্সপ্রেশনটা বলছে কত ভাগ্যবান তারা, তাহলে এই যে একটা এক্সক্লেমেটরি সাইন হবে যে কত ভাগ্যবান তারা, এই কথাটা কিভাবে এক্সপ্রেস হয়েছে, এই মা কথাটা ব্যবহারের মাধ্যমে, মা আসহাবুল মাইমানা, মানে আল্লাহ বলতে চাচ্ছেন যে কত অসাধারণ এই ডান হাতের মানুষগুলো। এই এই যে একটা এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনটা আসতেছে বিকজ অফ দা ইউজ অফ মা। হ্যাঁ, এরপরে আল্লাহ আবার আমাদেরকে ইন্ট্রোডিউস করে দিচ্ছেন তিনটা গ্রুপ। আল্লাহ বলতেছেন প্রথমে বললেন মাইমানা, মাইমানা হচ্ছে ডান হাতের লোক, মা আসহাবুল মাইমানা, হাউ ওয়ান্ডারফুল, মানে আল্লাহ বলতে চাচ্ছেন কত অসাধারণ এই ডান হাতের, কত ভাগ্যবান তারা। এই ভাগ্যবান কথাটা কিন্তু অ্যাকচুয়ালি এখানে নাই, দেখেন আপনি আপনি ওয়ার্ড খুঁজেন, আসহাব মানে যারা সাহাবা, অফ মাইমানা যারা হচ্ছে ডান হাতের, তাহলে এই ভাগ্যবান কেন বললো, মানে হাউ ওয়ান্ডারফুল আর দে, হাউ অ্যামেজিং আর দিস পিপল, এই কথাটা বোঝানো যাচ্ছে কত অসাধারণ তারা, এই যে কত অসাধারণ, কত লাকি তারা, কত ভাগ্যবান তারা, এই কথাটাই কিন্তু এই এক্সপ্রেস হয়েছে এখানে, মা আসহাবুল মাইমানা। তারপরে কাদেরকে আল্লাহ বললেন, তাহলে রাইট হ্যান্ডের পিপলের কথা বললেন, তারপরে বলতেছে ওয়াস হাবুল মাশআমা, মা আসহাবুল মাশআমা, যে এন্ড দ্য পিপল অফ দ্য লেফট হ্যান্ড মাশআমা। হ্যাঁ, এখানে কিন্তু শিমাল বললেন না আল্লাহ, শিমাল বললেন না, যে মাইমানা আমরা জানি যে ডান
শিমাল হতেছে লেফট, কিন্তু এখানে মাস আমা কেন বললেন? মাস আমা দিয়ে বোঝানো হইতেছে যে এই মানুষগুলোর কিছু ক্যারেক্টার কিন্তু ইন্ডিকেট করা হচ্ছে। কিরকম? এরা হতেছে আনলাকি, হতভাগ্য, হতভাগ্য যারা। হ্যাঁ, ওয়েচেড মানে হতেছে তারা হতেছে দুর্ভাগা, এবং তারা হতেছে নেগেটিভ, তারা ভালো না। হ্যাঁ, তারা হতেছে নেগেটিভ সেন্সের, তারা খুব হতাশাগ্রস্ত, হতাশাগ্রস্ত, আফসোস তাদের ভিতরে, যে মানে এরকম একটা গ্রুপের মধ্যে এই মানুষগুলো হইতেছে আছে। তাহলে আল্লাহ বলতেছেন মা আসহাবুল মাশআমা, যে হায় কি ইয়া হচ্ছে এই আসহাবুল মাস আমাদের। এখানেও মা ব্যবহার হয়েছে, মানে এখন এক্সট্রিম ডান দিকেদেরকেও আল্লাহ বলতেছেন মা আসহাবুল মাইমানা, আবার যারা বাম দিকে বসছে তাদেরকেও আল্লাহ আফসোস করে বলতেছেন মা আসহাবুল মাশআমা, হায় হ্যাঁ কি অবস্থা এই বাম পাশের, বাম পার্শ্বস্থ লোকগুলোর, মা আসহাবুল মাশআমা। কিন্তু তারপরে আল্লাহ বললেন যারা হইতেছে দুই পাশে বর্ণনা করার পর আল্লাহ বলছে আমাদের চিন্তা এখন ডানে একদল দেখলাম বামে একদল দেখলাম, সামনে কি? সামনের কথা আল্লাহ বলতেছেন ওয়াসাবিকুনা সাবিকুন, যে এখানে আল্লাহ কি সুন্দর করে বললেন, দেখেন সাবিকুনা সাবিকুন, আমাদের এরপর এক্সপেকটেশন কি? মা সাবু সাবিকুন, যেরকম এখানেও বলছে। এবার কিন্তু আল্লাহ তা বললেন না, কেন বললেন না এটা একটা প্রশ্ন, যে কেন আল্লাহ এরকম করে দুইটা গ্রুপকে বললেন, মাঝখানেরটাকে বললেন না কেন? কারণ এটা বলার কোনো প্রয়োজনই নাই। আল্লাহ বলতেছেন যে এরা এত অসাধারণ, এই যে এদের যে অসাধারণত্ব এটাতে আল্লাহ মা অমিট করার মাধ্যমে এক্সপ্রেস করলেন। কখনো আল্লাহ তাআলা বলে এক্সপ্রেস করেন ওয়ার্ডের মাধ্যমে, কখনো না বলার মাধ্যমে এক্সপ্রেস হয়। এখানে যেমন অমিট হয়ে গেছে মা, মা অমিট হয়ে যাওয়ার কারণে এখানে এই সৌন্দর্যটা এক্সপ্রেস হয়েছে। ওয়াসাবিকুন আসাবিকুন, যে সাবিকুন যারা হচ্ছে অগ্রবর্তীগামী, এরা কারা? এবার আপনার কোশ্চেন আসতেছে হু আর দে, এরা কারা? এরা, এবার আল্লাহ বলতেছেন আসাবিকুন, এরা হতেছে দা ওয়ান, এরাই হতেছে অগ্রবর্তী। মানে ব্যাপারটা হতেছে এরকম যে আল্লাহ বলতেছেন যে তুমি কি জানবা ওদের সম্পর্কে, ওরা তো ওরাই। মানে আমরা অনেক সময় বলি না যে উফ ও তো ওই, মানে ওর কথা আর কি বলবো, মানে একটা ওর যে অসাধারণত্ব এটা বলে বোঝানো যাচ্ছে না। এইটাই কিন্তু আল্লাহ এক্সপ্রেস করতেছে, ওয়া সাবিকুন আসাবিকুন, ওহ সাবিকুন, দে আর দ্য সাবিকুন, এই যে এক্সপ্রেশনটা আল্লাহ বলতেছেন। তাহলে হু আর দ্য সাবিকুন, এখন আমাদের কোশ্চেন হচ্ছে সাবিকুন কারা? তো এখন দেখেন এই যে অগ্রবর্তীগণ, তো অগ্রবর্তীগণই, অগ্রবর্তী এই যে, তার মানে এই যে এটা, এটা যদি আমরা গ্রামাটিক্যাল ওয়েতে বলি এটা হচ্ছে আমাদের মুক্তাদা সাবিকুনা, আর মুক্তাদার পরে খবর কি, এটা আরেকটা রাফা উনা, তাহলে এটা হইতেছে খবর। তার মানে সাবিকুনের সম্পর্কে তুমি কি জানবা, ওর খবর হইতেছে কি? ওর খবর হইতেছে ও তো সাবিকুনি। এখন আমরা এটার অ্যানালাইসিসটা দেখি। সাবিকুন মানে হইতেছে যে সাবিকুন, এটা আমরা বললাম যে ফার্স্ট এন্ড দ্য ফরমোস্ট, যারা হইতেছে একদম অগ্রবর্তীদেরও অগ্রবর্তী, একদম সামনের কাতারের মানুষ যারা, হ্যাঁ সামনের কাতারের মানুষ যারা। হ্যাঁ, এটা এটা হইতেছে যে সাবিক কথাটা আসছে, সাবিক কথাটার অর্থ হইতেছে যে যিনি জয়ী হন, দ্য ওয়ান হু উইন্স আ রেস, যিনি কম্পিটিশনে জয়ী। ধরেন একটা কম্পিটিশন হচ্ছে, হ্যাঁ এই কম্পিটিশনে কেউ থাকবে পিছে, কেউ থাকবে ডানে, কেউ থাকবে বামে, কেউ থাকবে সামনে, তো কম্পিটিশনে যে উইনার সে কিন্তু সবার আগে থাকে। তাহলে এই সাবিক হইতেছে সেই মানুষগুলো যারা হচ্ছে অলরেডি উইনার, তারা কিন্তু অলরেডি উইনার, তারা আল্লাহ তাদেরকে বলতেছেন তারা হচ্ছে সাবিকুন, তার মানে তারা অলরেডি জিতে গেছে। মুসাববিক ইজ সামওয়ান হু রেসেস, মুসাববিক যদি বলতো তাহলে আমরা বলতাম যে কম্পিটিশন করে, কিন্তু যখন বলা হচ্ছে মুসাবাকা, হ্যাঁ সাবাকা যখন বলা হচ্ছে তার মানে যে চেষ্টা করতেছে, মুসাবাকা হচ্ছে যে চেষ্টা করতেছে জিতার, আর সাবিক হচ্ছে যে অলরেডি জিতে গেছে। তাহলে এখানে কিন্তু আমরা সাবিক কে পাচ্ছি, মুসাবাকা বা মুসাবিক কে পাচ্ছি না, তার মানে মুসাবিক হতেছে যে রেস করে, যে কম্পিটিশন করে, মুসাবাকা যে জিতার চেষ্টা করে, আর সাবিক যে জিতে গেছে। আমরা যেমন একটা রেসিং কম্পিটিশন আমরা বলি না, যে দৌড় হইতেছে, দৌড় হইতেছে, একজন হচ্ছে ও দৌড়া, ও মনে হয় ফার্স্ট হয়ে যাবে, ও চেষ্টা করতেছে, আর আরেকটা হচ্ছে গেম শেষ, এবার ও জিতে গেছে এটা আমরা জানি। তাহলে সাবিক হইতেছে সেই মানুষগুলা যারা অলরেডি উইনার, এবং আল্লাহ কিন্তু তারা, আল্লাহ কিন্তু এটা বলেন নাই যে তারা চেষ্টা করেছে, তারা সামনে থাকার চেষ্টা করছে, তারা জিতার চেষ্টা করছে, আল্লাহ অলরেডি তাদের ডিক্লেয়ার করে দিয়েছে দে আর দ্য উইনার। হ্যাঁ সাবিকুন আর সাবিকুন, অন্য অন্য মানুষরা বলতেছেন যে এই এই যে সাবিকুনাটা হইতেছে, প্রথম সাবিকুনাটা হইতেছে দুনিয়ার জন্য,
যারা দুনিয়াতে অগ্রগামী আল্লাহকে পাওয়ার জন্য, যারা দুনিয়াতে অগ্রগামী, পরে সাবিকুনটা হচ্ছে আখিরাতের জন্য, তারা আখিরাতেও অগ্রগামী। এটা এক আরেক দল মুফাসসিরা এভাবে আলোচনা করছেন। দুইটাও এটাও কিন্তু একটা অসাধারণ একটা রিফ্লেকশন, যে তারা বলতেছেন যে যারা দুনিয়াতে মিশন নিছে যে তারা আল্লাহ সন্তুষ্টির জন্যই কাজ করবে, তারা যেভাবেই হোক আল্লাহকে খুশি করবে, আল্লাহকে সন্তুষ্ট করবে, তারা যেভাবেই হোক একটা হায়েস্ট লেভেল অফ জান্নাতকে তারা পেয়েই ছাড়বে, এদের যে চেষ্টাটা দুনিয়াতে ছিল সেইটা সফল কাম হয়ে যাবে আখেরাতে, এবং তারা দেখবে যে সেই সময়ে কিয়ামতের দিনও তারা কি, তারা ওই ওই দুনিয়াতে যে এক নম্বরে থাকার চেষ্টা করছে এটা তাদেরকে আখেরাতে এক নম্বরে নিয়ে যাবে। এটা হচ্ছে একদল মুফাসসিরা বলছেন, এবং তাদের জীবনটা কিন্তু এই ইসলামের সার্ভিসেই ব্যয় হয়েছে, তাদের জীবনটা ইসলামের সার্ভিসেই ব্যয় হয়ে গেছে। তো এখন এরা হইতেছে কারা? এরা হইতেছে এরকম পার্সন যারা যাদেরকে যারা আখিরাতে যাদেরকে জিজ্ঞেস করো, যদি আপনি জিজ্ঞেস করেন যে তুমি দুনিয়াতে কি করছো, দুনিয়াতে তোমার কাজ কি ছিল, ও বলবে যে আমি তো আল্লাহর রাস্তাতেই জীবন ব্যয় করছি। এরা হইতেছে সেই দল, যে যারা যারা এদের আরো সুন্দর কিছু অর্থ আছে, দেখেন আমি পরের ইয়াতে যাচ্ছি। বলা হইতেছে যে এই যে আমরা যে বললাম যে এরা অলরেডি জিতে গেছে, এখন আপনাকে যদি বলা হয় যে কারা জিতে গেছে, জিতে যায় কারা, দেখবেন যারা যারা কিন্তু জিতে যায় তাদের কিন্তু অন্যদের দিকে তাদের কোনো দৃষ্টিপাত থাকে না, তারা কিন্তু কম্পিটিশন মানুষের সাথে করে না। তারা কার সাথে কম্পিটিশন করে? তারা নিজের সাথে কম্পিটিশন করে। এটা কিন্তু উইনারদের একটা ক্যারেক্টারিস্টিক, যে আমরা যে আমরা যে স্কুলে দেখি না যে ফার্স্ট সেকেন্ড বয় যারা, তারা কিন্তু ক্লাসের বাকি 100 জনের সাথে তাদের কম্পিটিশন নাই, তাদের কম্পিটিশন তাদের নিজের সাথে। তারা বারবার তাদের রেকর্ড তারা নিজেরাই ভাঙতে পছন্দ করে, যে আমি ম্যাথে 95 পাইছি, 95 তো আমার ধারের কাছে কেউ পায় নাই, তাহলে এটাই চলবে। নো, তারা কিন্তু 100 পাওয়ার টার্গেট নিয়ে প্রতিবারই নামে। এইটা হইতেছে উইনারদের ক্যারেক্টারিস্টিক। সিমিলারলি এই সাবিকুন কারা? সাবিকুন হইতেছে তারাই যারা কখনোই নিজেদের টাস্কিং এর ব্যাপারে তারা তারা আরেকজনের সাথে কম্পিটিট করতেছে না। তারা জানে যে তারা অলরেডি কি, তারা অলরেডি এই যে একটা গোল বা একটা মিশনে তারা আছে এটা তারা বুঝে, এবং তারা মোটিভেশন খুঁজে কোথায়? তারা মোটিভেশন খুঁজে আগের জেনারেশনে, আগে আমার আগে কে ছিল, গত চলে গেছে আমার আগে কে ছিল, সাহাবাদের মধ্যে তারা মোটিভেশন খুঁজে, তারা মোটিভেশন খুঁজে তাবেইনদের মধ্যে, যে ওয়াও তারা কিরকম অসাধারণ জীবন যাপন করছে, আমি যদি এরকম হইতে পারি, আমার কম্পিটিশন হচ্ছে ওইরকম হওয়ার মতো, আমি ওইরকম হইতে চাই। এইটা হইতেছে সাবিকদের ক্যারেক্টার। এবং আমরা দেখি যে যে ধরেন সাকসেসফুল হইছে অলরেডি, সে কিন্তু কি, সে কিন্তু চলে গেছে, সে গত হয়ে গেছে। আর যারা ওই তাদেরকে খুঁজে, মানুষ কিন্তু তাদেরকে খুঁজে, যে আমার আগে কে এই কাজটা আগে করছে, এভারেস্ট আমার আগে কে জয় করছে, তো তার থেকে সে আগে শুনে যে হোয়াট ওয়াজ ইট, এটা কি কি ছিল, কিরকম ছিল। তাই এইরকম মোটিভেশন কিন্তু মানুষ তার আগের জেনারেশনে খুঁজে, যারা অলরেডি এই জেনারেশনের উইনার। এখন আমরা আরেকটু ডিটেলসে দেখব যে এরা কারা, এদের সম্পর্কে আল্লাহ আরেকটু বলছেন যে উলাইকাল মুকাররবুন, তারাই হইতেছে নৈকট্যবর্তী বা নৈকট্যশীল। মুকাররবুন, হ্যাঁ, কারা বা মানে যারা হইতেছে নিয়ারবাই, আর উলাইকাল মুকাররবুন তারাই হচ্ছে যারা হচ্ছে কিনা মুকাররবুন। এখানে গ্রামাটিক্যালি খুব সুন্দর একটা অ্যানালাইসিস আছে, এটা আমি এখন বললেও হয়তো আপনারা ধরতে পারবেন না, সো আমি এটা স্কিপ করছি। আমি শুধু এটুকুই বলছি যে এই মুকাররবুনরা কারা। হ্যাঁ, এখানে বলা হচ্ছে যে এরা এতটাই নিকটবর্তী যে এখানে একটা আল্লাহ তাআলা উলাইকা, এখানে একটা হুম হওয়ার কথা ছিল, উলাইকা হুমুল মুকাররবুন, তারাই হইতেছে যারা হচ্ছে হুম হচ্ছে মুকাররবুন। কারণ আল ব্যবহার যদি হয় তাহলে এটা একটা ফ্র্যাগমেন্ট, কিন্তু এখানে একটা হুম হওয়ার কথা হলে হুম হলে একটা সেন্টেন্স হইতো, কিন্তু আল্লাহ বলতেছেন যে ওরা আমার এতটাই নিকটবর্তী, তারা আল্লাহ সুবহান তাআলার এতটাই কাছে যে আল্লাহ ওই ওয়ার্ডটা দেওয়ার প্রয়োজন মনে করলেন না। হ্যাঁ, আল্লাহ তাআলা নিজের দিকে টেনে নিলেন, মুকাররবুন, দে আর দা মুকাররবুন, ওরাই হইতেছে নিয়ারার টু আল্লাহ সুবহান তাআলা। তো এখন কারা এরা, এরা কারা? এরা হইতেছে সাবিকুনরাই, যারা কি করছে, যারা সবসময় আল্লাহর সন্তুষ্টির জন্য চেষ্টা করছে। এবং তাদের একটা ইয়া ছিল যে তারা যে নিকটবর্তী হওয়ার চেষ্টা করছে এটা তারা তাড়াহুড়া করে নাই, তাড়াহুড়া করে নাই, তারা আস্তে আস্তে স্লোলি 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 কিন্তু তারা আল্লাহর নৈকট্য হওয়ার এই চেষ্টাটা করছে। যেমন মুকাররবুন, এই এই শব্দটা যদি আপনি দেখেন আসছে কাররাবা থেকে, কাররাবা, কাররাবা হতে নিকটবর্তী করা, কাছে আনা, ঘনিষ্ঠ করা, উৎসর্গ করা, কোরবানি করা। এখন এই যে কাছাকাছি টেনে আনা, ইলা
বা ইন দা এগুলা প্রিপোজিশনের সাথে যখন ব্যবহার হয় তখন হচ্ছে কাছাকাছি টেনে আনা, সন্নিকটে রাখা হয়। মুকাররব, মুকাররব মানে যাকে সন্নিকটে রাখা হয়, যাকে এগিয়ে আসতে বাধ্য করা হয় বা অনুমতি দেওয়া হয়। তার মানে তারা কি, তারা হতেছে এই মুকাররবুন, যারা তারা কিন্তু আল্লাহর ক্লোজ হতে থাকবে। ওই দিনটা কি আমরা দেখবো যে তারা আরো কাছে যেতেছে, আরো আগায় যেতেছে, আরো নিকটবর্তী হয়ে যেতেছে। আমরা খালি দেখতেই থাকবো যে তারা শুধু শুধু নিকটবর্তী হইতেই আছে, আল্লাহর কাছে তারা যাইতেই আছে, যাইতেই আছে। এটাকে কিভাবে এক্সপ্রেস করা হচ্ছে, যে যাকে এগিয়ে আসতে বাধ্য করা হবে অথবা অনুমতি দেওয়া হবে, পারমিশন দেওয়া হবে, এই গ্রুপ অফ পিপলকে আল্লাহ পারমিট করবেন হ্যাঁ যে তার কাছে যাওয়ার জন্য, তাহলে তারাই হচ্ছে সান্নিধ্য প্রাপ্ত। এবং এটার বহু বচনে মুকাররবুনা ইউজ হচ্ছে। তাহলে এই যে উলাইকাল মুকাররবুন, এরা হচ্ছে সেই সাবিকুনরা যারা আস্তে আস্তে কি, আস্তে আস্তে, এমন না যে ধূপ করে তারা চলে যাবে। কারণ ধূপ করে গেলে কিন্তু মানুষ রিয়েলাইজ করতে পারে না হঠাৎ করে। যেমন ধরেন আপনি যাচ্ছেন, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে ধাম করে আপনার সামনে একটা বাস চলে আসলো, তাহলে আপনি কিন্তু বুঝার আগে এটা হয়ে গেল। এটা কিন্তু ঘটনাটা না, ঘটনাটা এরকম যে আপনি একটা ইন্টারেস্টিং প্লেসে যাচ্ছেন, একটা খুব সুন্দর প্লেসে যাচ্ছেন, আপনার গাড়িটা আপনাকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছে হ্যাঁ, আপনি যে আপনি রাস্তাটা দেখতে দেখতে যাচ্ছেন, আপনি এনজয় করতেছেন, ওই যে ওটা আরো কাছে চলে আসছে, আরো কাছে চলে আসছে, আপনার টার্গেট পয়েন্ট আপনি দেখতেছেন গোল। যেমন আমরা কাবা ঘরে যাওয়ার সময় ইন্টারেস্টেড থাকি, কাবা ঘরে যাওয়ার আগে ওয়া আমি এখন যাবো, আমি এখন দেখবো কাবা ঘরে, এই যে কাছে চলে আসছে, আমি আরো কাছে চলে আসছি, দেখা যেতেছে, ওই যে দেখা যেতেছে, আমরা একটা এক্সাইটমেন্টের মধ্যে থাকি, তাই না? এইটা হচ্ছে এই মুকাররবুনদের ওই দিন এই স্ট্যাটাসটা হবে, যে তারা তারা মোর এক্সাইটেড, মোর এক্সাইটেড, যে আমরা আরো কাছে যাইতেছি, আমরা আরো কাছে যাইতেছি। এইটা তারা নিজেরাও বিলিভ করতে পারবে না যে তাদেরকে আল্লাহ তাআলা এত ক্লোজ নিয়ে যাচ্ছেন। তো এইটা এখন এখন আমি আপনি কি ভাবতেছি, আমরা মনে মনে ভাবতেছি এই পজিশনটা যদি পাইতাম, এটা তো চলেই গেছে, এটা তো নিশ্চয়ই আগের জেনারেশন নিয়েই নিছে। বাট এটা কিন্তু ভাবাটা ভুল, এটা কিন্তু কোথাও বলে নাই যে এটা আগের জেনারেশন নিয়ে গেছে। বরং আল্লাহ তাআলা আমরা দেখবো যে পরের আয়াতে কি বলতেছেন, যে পরে আমরা দেখবো যে আল্লাহ বলতেছেন যে পরবর্তী জেনারেশনের মধ্যেও এটা আছে। এই যে দেখেন আমি আপনাকে দেখাই এটাই, যে আল্লাহ বলতেছেন যে কলিলুম মিনাল আখিরিন, শেষ জামানার মধ্যে এরা আছে, কলিলু মিনাল আখিরিন, তাদের একদল হচ্ছে পূর্ববর্তীদের মধ্য থেকে, সুল্লাতু মিনাল আউয়ালিন, তাদের একদল হচ্ছে পূর্ববর্তীদের মধ্য থেকে, আর আরেক দল হচ্ছে কি, কলিলু মিনাল আখিরিন, একটা স্মল গ্রুপ অফ পিপল আছে যারা হইতেছে, যারা হইতেছে আখেরিনদের মধ্যে থেকে, শেষ জামানার মধ্যে থেকে। তাহলে আমার আপনার জন্য কিন্তু হোপ আছে এখনো, আমরা বলবো না যে চলেই তো গেল ওরা, আরে আমি যদি পাইতাম তাহলে আমি এক কাজ করি, আমি শুধু ডান দিকেরটার মধ্যে চেষ্টা করি, যদি একটু পাই, একটু ডানেও যদি যেতে পারি, অল্প একটু ডানে হইলেও চলবে। আমরা অনেক সময় বলি না যে জান্নাতের তলা হইলেও চলবে, আমরা কিন্তু এরকম বলি যে জান্নাতের তলা হইলেও চলবে, যাইতে পারলেই হবে, দরজা দিয়ে ঢুকলেই হবে, আর কিছু লাগবে না আমার। বাট এরকম বলা উচিত না, কারণ কি, আমি কেন মিস করব। আর বলা হয়েছে যে যদি আপনি জানেন যে জান্নাতুল ফেরদৌসে একটা সিট খালি আছে, ওই একটা সিটের জন্যই দোয়া করতে বলা হয়েছে হ্যাঁ, যে এত কম, ওটা এমন জিনিস যেটা আমরা হারাইতে চাই না, আমরা তো ওটা জানি না ভ্যালুটা কি, কিন্তু আল্লাহ আমাদেরকে শিখাচ্ছেন তার রাসূলের মাধ্যমে যে আমরা ওটা মিস করতে চাই না। এই জন্য প্রে যখন আমরা করবো, আমরা হাইস্ট লেভেলেই প্রে করবো, আমি কেন কম করবো, হইতেও তো পারে আমি এটার মধ্যে চলে যেতে পারি। সো এটা কিন্তু আমাদের চেষ্টা থাকতে হবে। তো একটা আয়াত আমরা মাঝখানে বলি নাই, সেটা হচ্ছে যে উলাইকাল মুকাররবুন, মুকাররবুন বলার পরে আল্লাহ বলতেছেন ফি জান্নাতিন নাইম, তারা কোথায় থাকবে, তারা জান্নাতিন নাইমের মধ্যে থাকবে, যেখানে যেখানে হতেছে অবদানের উদ্যান সমূহ। এবং জান্নাতিন নাইম হতেছে যে এটা হতেছে পার্মানেন্ট হ্যাঁ, জান্নাতিন নাইম। তো এখন আমরা যেটা বলতেছিলাম যে এরা কারা, আমরা তো এরকম হইতে চাই হ্যাঁ, তো আমরা সাবিকুনদের অন্তর্ভুক্ত হতে চাই, তখন আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ একটু বলে দিচ্ছেন সুল্লাতুম মিনাল আউয়ালিন, তাদের সুল্লাতুন মানে হতেছে তাদের মেজরিটি অফ পোর্শন হতেছে মিনাল আউয়ালিন, অগ্রবর্তীদের মধ্যে থেকে একদল হ্যাঁ, আর কলিলুম হতেছে একটা স্মল পার্সেন্টেজ হতেছে ফ্রম মিনাল আখিরিন। এখন আপনি আবার হতাশায় পড়লেন, আহারে তাহলে কি আমাদের আমাদের নাম্বার কমে গেল, এখান থেকে মাত্র কয়জনের নেবে, পাঁচজন দশজন? আল্লাহ কিন্তু সেটা নাম্বার বলেন নাই, আমাদের জন্য কিন্তু খুব আল্লাহ নষ্ট করে না, আল্লাহ বলছেন কলিলুম আ পার্সেন্টেজ। এখন পার্সেন্টেজ কত, আমরা যদি সেই সময় চিন্তা করি, সেখানে বলতেছেন সুল্লাতু মিনাল আউয়ালিন, আপনি চিন্তা করেন প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় নাম্বার অফ টোটাল মুসলিম কত ছিল, নাম্বার অফ টোটাল মুসলিম কত ছিল হ্যাঁ, আমরা আমরা যদি এটা চিন্তা করি এইভাবে, তাহলে আমরা যদি দেখি যে ওখানে যদি ধরেন
ইট ইজ এ অ্যাপ্রক্সিমেট নাম্বার, আমি এমনি বুঝার জন্য বলতেছি যে ধরেন ওখানে যদি ওই সময়ে ওখানে যদি 10,000 মানুষ থেকে থাকে মুসলিম, ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনফ্রন্টে ছিল, সামনাসামনি ছিল, 10,000 মানুষ মুসলিম হয়েছে, এই 10,000-এর মধ্যে সাহাবি হইতেছে আপনার মেজরিটি পার্সেন্টেজ, যদি আমি ধরি মোর দ্যান 60-70%, এরা সবাই সাহাবি, তারা একদম ডিরেক্ট কন্ট্যাক্টে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এবং তার মানে কি একটা মেজর পার্সেন্টেজ তারা হয়ে গেছে কি আউয়ালিনদের মধ্যে, আর বাকিরা হইতেছে নরমাল যারা যারা নতুন হচ্ছে, কন্টিনিউয়াস হচ্ছে, ইসলামে আসতেছে, প্রবেশ করতেছে, তাহলে এরাও আছে। কিন্তু এই যে এলিট ক্লাস যারা অনেক বেশি আমলকারী সাহাবিদের যারা ডিরেক্ট কন্ট্যাক্টে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তারা তো এই পজিশনটা নিয়ে নিছে। তাহলে আমরা যদি তখন টোটাল অ্যামাউন্টের সাথে পার্সেন্টেজ চিন্তা করি, তাহলে একটা লার্জ অ্যামাউন্ট একটা পার্সেন্টেজ হইতেছে আওয়ালিনদের মধ্যে। এখন আল্লাহ বলতেছেন ওয়া কলিলুম মিনাল আখিরিন, আর শেষ জামানাদের মধ্যে থেকে একটা স্মল পার্সেন্টেজ। এখন শেষ জামানায় মানুষ কতজন, শেষ জামানায় মানুষ কতজন, আমাদের যদি আমরা টোটাল নাম্বার অফ মুসলিম এখন কাউন্ট করি, তাহলে সেটা কিন্তু দেখা যাবে যে ছাড়াই গেছে ওই সময় থেকে। এই জেনারেশনে আমরা যদি টোটাল অ্যামাউন্ট অফ পার্সেন্টে আমরা টোটাল অ্যামাউন্ট অফ মুসলিম কাউন্ট করি, তাহলে কিন্তু হিউজ নাম্বার, মিলিয়ন হয়ে যাবে। এখন এটার মধ্যে আল্লাহ বলতেছেন আ পার্সেন্টেজ অফ আখিরিন, এটা কিন্তু প্রতি জেনারেশনে আছে, প্রতি জেনারেশনে আছে। হ্যাঁ, তাহলে প্রতি জেনারেশনের মধ্যে একদল সাবিকুন থাকবে, এটা আমার আপনার জেনারেশনেও আছে, আমাদের মধ্যেও একদল সাবিকুন থাকবে। তাহলে আমরা কেন না সেই দল হওয়ার চেষ্টা করি? আমরা আল্লাহ তো বলতেছেন না যে হবে না, কারণ আমরা যদি আমাদের আশেপাশে দেখি, আপনি আমি আমি লজিক্যালি ব্রেকডাউন করার চেষ্টা করতেছি, দেখেন কতজন আছে মুসলিম, 1/5 পপুলেশন অফ দ্য টোটাল আর্থ ইজ মুসলিম, এই মুসলিমদের মধ্যে 1/5-এর মধ্যে কতজন আছে যারা সিনসিয়ার, কম না? কতজন আছে যারা গবেষণা করতেছে, আল্লাহর কোরআন নিয়ে পড়াশোনা করছে, আল্লাহকে জানতে চেষ্টা করতেছে? কতজন আছে যারা আপনাদের মতো এসে ক্লাসে বসছে? আপনার আশেপাশে দেখেন, আপনার ঘরের মধ্যে যদি 10 জন থাকে, এখন কতজন আছে যারা কোরআনের সাথে লিঙ্কড আছে? তাহলে পার্সেন্টেজ কিন্তু কমে আসতেছে, আস্তে আস্তে কমে আসতেছে। কিন্তু এরকম কি হইতে পারে না যে আমি আপনি এই পার্সেন্টেজের মধ্যে পড়ে গেলাম? হ্যাঁ, কলিলুম মিনাল আখিরিন, আমাদের জন্য সুযোগ আছে, আমরা আশাহত হব না। আল্লাহুম্মা জাআলনা মিনাস সাবিকুন, আল্লাহ আমাদেরকে এই সাবিকুনদের মধ্যে যেন অন্তর্ভুক্ত করেন, এবং ইনশাআল্লাহ আমরা যদি সেই চেষ্টায় থাকি, আল্লাহ নিশ্চয়ই আমাদের নিয়তের উপর বেস করে আমাদেরকে এখানে দিবেন ইনশাআল্লাহ। আমরা সেই সেই আশাটাই আমরা রাখতেছি, এবং এটা শুধু বললে হবে না, এর জন্য কি করতে হবে? চেষ্টা করতে হবে, ঠিক আছে? চেষ্টা চালাই যেতে হবে। তো আমরা আজকে ইনশাআল্লাহ এইটুকুই রাখতেছি, আমরা নেক্সট ক্লাস থেকে আবার বাকি আয়াতগুলো প্রসিড করব। তাহলে আজকে আমরা যতটুকু শিখলাম বা জানলাম, আমাদের দোয়াটা হবে কি আজকে শেষে, আজকে ক্লাস শেষে আমাদের দোয়াটা হইতেছে আমরা অবশ্যই অবশ্যই সাবিকুনদের মধ্যে হইতে চাই, অবশ্যই অবশ্যই আমরা সাবিকুনদের মধ্যেই হইতে চাই। তারপরে আমাদের টার্গেট থাকবে হাইয়েস্ট, টার্গেট থাকবে হাইয়েস্ট, তারপরে বেসড অন দিস আল্লাহ আমাদেরকে যেখানেই পজিশনটা দেখ সেটা অবশ্যই আল্লাহর সিদ্ধান্ত, কিন্তু আমাদের এফোর্টটা থাকবে 100%, ঠিক আছে? আমাদের এফোর্ট থাকবে 100%। তাহলে আমরা আজকে এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।